السلام عليكم ورحمه الله وبركاته. وعليكم السلام ورحمه الله وبركاته. السلام عليكم ورحمه الله وبركاته. وعليكم السلام 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 ورحمه الله প্রথমে আমরা শ্রদ্ধা সহিত চরণ ধরছি হেমানন্দ শরিয়ত মদ্রাসা তামিলের প্রতিষ্ঠাতা তথা স্বাধীনতা সংগ্রামের বীর সেনানী আসাম বিধানসভা চেয়ারম্যানের বিধায়ক মরহুম মোল্লানা শেখ আব্দুল রাজ্জাক চৌধুরী রহমাতুল্লাহ। উনি একদিকে ছিলেন স্বাধীনতা সংগ্রামী বিশিষ্ট রাজনীতিবিদ ও ইসলামিক পণ্ডিত, অপরদিকে ছিলেন একজন সমাজ সংস্কারক। এক সময়ে এই অঞ্চলের ইসলাম ধর্মের অনেক বিধায়ক যখন মাথা চাড়া দিয়ে সমাজকে গ্রাস করতে ছিল, তখন মরহুম শেখ কদমটি ব্রহ্মপুরা পর্বহস্তে তা ভ্রমণ করতে এমারতে সৈয়াম ও মদরাজ ইসলামের নামক ধর্মীয় সামাজিক সংগঠন গড়ে তুলে। এই সংগঠনের মাধ্যমে গরিব দুঃখী সর্বশ্রেণীর মানুষের কল্যাণের কাজ করে যাওয়ার জন্য একদিকে তিনি অনুপ্রেরণা দিয়ে গেছেন, অপরদিকে ইসলামিক প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে মুসলিম জাতির নিকট পৌঁছে দেওয়ার জন্য সবাইমাত্র শিক্ষাকে আধুনিকরণ তিনি প্রথম করে গেছেন। তিনি আজ আমাদের মধ্যে নেই, কিন্তু উনার রেখে দেওয়া মিশনকে আমরা বাস্তবায়িত করে যাওয়ার জন্য বর্তমান আমিরে শরীয়তের নেতৃত্বে সঠিকভাবে কাজ করতে বদ্ধপরিকর। সুধীবৃন্দ মরহুম মোল্লানা আব্দুল কাদের চৌধুরী সাথে আমাদের পারিবারিক সম্পর্ক ছিল। আমার পিতা মরহুম প্রদমলালী লস্কর যখন শেষ্ঠ বিধায়ক ছিলেন, তখন মরহুম মোল্লানা আব্দুল কাদের চৌধুরী রহমতুল্লাহ বিধায়ক ছিলেন। ন্যায়ের সাম্প্রদায়িক দল ভাঙায় পরের দিন চার প্রকারে মরহুম মোল্লানা আব্দুল কাদের চৌধুরী রাগান্বিত হয়ে তৎকালীন মুখ্যমন্ত্রী হিজবুত সৈকার সাথে দেখা করতে সৈকার করে গিয়েছিলেন। তখন একমাত্র বিধায়ক হিসাবে আমার মরহুম আব্বা মোল্লানা সাহেবের সাথে ছিলেন। তাছাড়া দ্বিতীয় আমিরে শরীয়ত মোল্লানা তৈয়বুর রহমান সাহেব আজ আমাদের বিরুদ্ধে নেই। উনি যে প্রথম মাপের নদী ও সমাজ সংস্কারক ছিলেন তা উনার জানা যায় প্রমাণ করে দিয়েছে। মোল্লানা শেখ কদমটি, মোল্লানা বাসকান্দি আমিরে শরীয়ত বাঙালি ছিলেন জাতি ধর্ম বর্ণ সবার প্রিয়, ওদের রেখে যাওয়ার চিন্তাধারাকে বাস্তবায়িত করা আমাদের নৈতিক দায়িত্ব কর্তব্য। সুধী দর্শনাঙ্গন আজকে বিগত দিনের রাজনীতি আর বর্তমান রাজনীতি আপনারা দেখতে পাচ্ছেন যে যিনি চেয়ারম্যানের বিধায়ক ছিলেন আমাদের বয়াতলিতে বহু উন্নয়ন হয়েছে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব ধর্মাবলম্বী মানুষ মিলে আমরা এসেছিলাম। আজকে সরকার আপনারা দেখতে পাচ্ছেন আমরাও বিরোধী দলের বিধায়ক, আজকে বাংলাদেশের দম্পা আজকে যেভাবে যে কোনো ব্যাপারে আজকে এই বিগত সরকার আমার পর থেকে আপনারা দেখছেন আমাদের ঘরটাকে বেসামরিক নষ্ট করে দেওয়া হয়েছে, যে সুপারি বেসটা সেটা নিয়ে রাজনীতি হচ্ছে, আজকে বাইকের নিয়ে রাজনীতি হচ্ছে, আজকে মাদ্রাসা নিয়ে রাজনীতি হচ্ছে, যে আমার শহরের উনার টাকা অবস্থা, যে সিও মাদ্রাসা সিও মাদ্রাসা যে মাদ্রাসাগুলো আজকে বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা চাই ভারতবর্ষের মানবিক হিসাবে যে আমরা শান্তি থাকতে চাই, কিন্তু আজকে সরকার আজকে আমার সমষ্টিতে যে আপনারা বুঝতে পারবেন দক্ষিণ হাইলাকান্দি সমষ্টি আসাম মিজোরাম বর্ডার সমষ্টি 160 কিলোমিটার, যদিও বরাদ্দ পেরিতে আসাম মিজোরাম সীমা পাতারকান্দি রাতাবাড়ি দোলাই তিনটা মিলে 60 কিলোমিটার, আর আমার এখান আটটি জোড়াতে 100 কিলোমিটার আসাম মিজোরাম বোর্ডার এরিয়া, যেখানে বসতি আমার
জিলাতে কিন্তু সমষ্টি থাকলেও হাইলাকান্দি আলগা করে এটা কিন্তু ফরেস্ট এরিয়া নাই, কিন্তু আমার কাটিগড়াতে 60% ফরেস্ট রিজার্ভ এরিয়া। আজকে 70-80% থেকে মানুষ কাটছে, আজকে যে উচ্ছেদের পরিকল্পনা একমাত্র সংখ্যালঘু সম্প্রদায় মুসলিম অধ্যুষিত এরিয়া চয়েস করে সেখানে উচ্ছেদ করা হচ্ছে। আজকে কাজের এলাকাতে উচ্ছেদ হচ্ছে, আজকে নামদিতে উচ্ছেদ হচ্ছে, আজকে মহিলায় উচ্ছেদ হচ্ছে। এই সমস্ত যে পরিকল্পনা আজকে আসামের মধ্যে সেটা আমি ভয়ঙ্কর। আজকে আমার পূর্ববর্তী বক্তাকে গ্যাসের কথা বলেছেন, ঠিক আমাদের সমাজে গ্যাস মাথা তারা দিয়েছে। আমার গ্রামের একটা জেলা আজকে এক সপ্তাহ আগে যে ঘটনা ঘটেছে দ্বিতীয় বাহিনী হয়েছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন। আমি নিজে এসপির সঙ্গে যোগাযোগ করে ওকে পরিবারের তিনজনকে সারেন্ডার করে দিয়েছি, সেই জেলাটিও মুসলিম। আজকে আমাদের মধ্যে এই সমস্ত জিনিস বেশি। আজকে বিধায়ক হিসাবে আমি আর না হলেও 250টা ফর্ম পনা করতে হয়। আমাদের ছাত্রবাত্রী জানা বাবা ছেলের দৌড়া, জামাই বউ দৌড়া, ভাইয়ে ভাইয়ের দৌড়া, কোন বাহিরের মানুষের সঙ্গে দৌড়া নয়, সেগুলো আমাদের পরিবর্তন করতে হবে। আর আজকের জনসায় আমি বলতেছি সবাইকে যে আমার সমষ্টি এই যে পাহাড়ের জঙ্গলে যে মানুষগুলা আছে আসাম মিজোরাম বর্ডার এরিয়ায়, আমি বিধায়ক হয়ে এইবার 60 কিলোমিটার রাস্তার কাজ করছে বর্ডারে, যেখানে কোনোদিন রাস্তা ছিল না। পূর্ববর্তী এক মন্ত্রী ছিলেন কৃষ্ণ বিধায়ক এই সমষ্টিতে, আমার প্রাণ পিতা তরুণরাম লস্কর উনিও দুইবার বিধায়ক ছিলেন, বর্তমানে আমারও দুইবার বিধায়ক চলছে। কিন্তু বিগত মধ্যে 30 বছর বিধায়ক থাকাকালীন আমাদের কোনো উন্নয়ন হয়নি। আজকে আমি যখন আমার আপনার বিধায়ক ছিলেন তখন উনি এসব যত্ন করেছিলেন যে বাংলাদেশি প্রজ্ঞা নিয়ে যে আজকে ঘোরাফেরি হাইলাকান্দি রুটে আজকে আসাম হিন্দুস্তান হয়েছে, না হলে আসাম বাংলাদেশ পাকিস্তান হতো। একটি রুটে গোপীনাথ বর্তমান আর সৈয়দ সামন্তের রুটে ইলেকশন হয়েছে মুখ্যমন্ত্রী পদ নিয়ে, সেখানে সৈয়দ সাদুল্লাহ জিততে আসাম আজকে পাকিস্তান হতো, আর গোপীনাথ বর্তমানে জিততে হিন্দুস্তান। সেই একটি বুথ, সেই বুথ আমার হাইলাকান্দি আব্দুল মজিদ মজুমদারের পিতা আব্দুল মজিদ মজুম এমএলএ ছিলেন আব্দুল মজিদ মজুমদার, ওনার ফুটে এক ফুটে অভিনাথ বর্তলাই। কিন্তু আজকে আমরা বাংলাদেশ এই যে মিশন বক্তা এই বলে আজকে আমাদের আল্লাহের আল প্রাইমারি, আমরা আল্লাহর কাছে করতে হবে, আমাদের নবাবগঞ্জ ঠিক করতে হবে। এগুলা আমরা সবাই মিলে আল্লাহর দরবারে আমি গত বছর হতে গিয়েছিলাম, সেখানে আল্লাহর একটা কেঁদে বলেছি যে আমার সমর্থন মুহূর্তে তার হতা করছে, আর এক লক্ষ মানুষ বাচ্চা কাচ্চা নিয়ে তলাতে উঠতে হবে। কিন্তু আজকে সরকার উঠতে ধরে মসজিদ ভাঙে, আজকে মাদ্রাসা ভাঙে, এইগুলা যে নিয়ন্ত্রণ চলতেছে আমরা মাঝে এইগুলা ঠিক করতে হলে আল্লাহকে স্মরণ করতে হবে। এই বলে আমি আমার পরিবারের সমান করব। মাশাআল্লাহ।